नमस्कार बंधुरा आज के आरो एक नतून भिडियो निये आपनादेर काछे एसेछि। लकडाउने आमार बाइकटा बाड़ीतेई पड़ेछिलो सेइभावे चालानो हच्छिलो ना, ব্যাটারিটা অনেকটা ডাউন হয়ে গেছে দেখতে পাচ্ছি, মাঝে মাঝে স্টার্ট করতে হচ্ছে। আর আমি মোটামুটি এক সপ্তাহ বাদে বাদে বাড়ি থেকে বেরোচ্ছি। আর লকডাউনে আমার গাড়ির মধ্যে ইঁদুর ঢুকে ঢুকে ওয়্যারিংগুলো একদম 12টা বাজিয়ে দিয়েছে। তো কালকে সকালে আমি যাবো এক জায়গায় গাড়িটা সারাতে, ফুরফুরার কাছে একটা জায়গা আছে। তো আমার দূর সম্পর্কে একটা রিলেটিভ হয়, তো সেখানেই আমি যাবো সারাতে। তো আমার এই আশেপাশে যত বাইকের গ্যারেজ আছে আমার ওইখানে যেখানে আমি সারাতে যাবো, ফুরফুরার কাছে যেখানে আমি সারাতে যাবো, আমার সবচেয়ে বেস্ট লাগে সেখানে। কারণ নলেজটা গাড়ি সম্পর্কে এত নলেজটা এত বেটার না, যে আমার খুবই ভালো লাগে তার জন্য। তো আমি ওখানেই যাবো, ওখানেই সারাতে যাবো, আর আমার খরচটা অনেকটা কম পড়ে রিলেটিভ হওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আজকে আমি বেরিয়েছি আমার বাইকটাকে একটু রিপেয়ার করতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গাড়িটার কোনো ডিসপ্লে দিচ্ছে না, অ্যাকচুয়ালি চাবি অন করলে যে সেলফ স্টার্ট নেয় সেটাও নিচ্ছে না, হর্ন বাজছে না, কোনো কিছুই হচ্ছে না। সেই কারণেই ফুরফুরার কাছে আমার এক আত্মীয় আছে, সেখানে আমি যাচ্ছি গাড়িটা রিপেয়ার করাবো। তো এটা একটা ফালতু মানে হেডেকের কাজ হয়ে গেছে, অ্যাকচুয়ালি গাড়ির মধ্যে ইঁদুর ঢুকে গিয়েছিলো যার জন্য এত প্রবলেম হয়েছে। তো দেখা যাক কী প্রবলেম হয়েছে সেটা ওখানে গেলেই দেখা যাবে। আর অনেক দিন পরে বাইক চালিয়ে বেশ হেভি লাগছে। আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে ডাকাতিয়া খাল। আমাদের দাদুদের আমলে এই জায়গাটা পুরো জঙ্গলে ভরা ছিল, আর এখানে ডাকাতি হতো প্রচুর। তো সেই জন্য এই জায়গাটার নাম হয়ে গেছে ডাকাতিয়া খাল। উমপুনের ধাক্কায় যে সমস্ত গাছ ভেঙে পড়েছে সেই সমস্ত গাছগুলোকে পুনর্স্থাপন না করে পুরো কেটে দেওয়া হচ্ছে। মানে বিষয়টা চোখে পড়ার মতো, প্রচুর পরিমাণে গাছ কাটা পড়েছে। কী যে হবে জানি না, একেই গাছের সংখ্যা কম, তার উপরে চারিদিকে যেদিকেই তাকানো যাচ্ছে প্রচুর পরিমাণে গাছ কাটা পড়েছে, দেখে খুব খারাপ লাগছে। আমাদের এখানে যদি গাছ পুনঃস্থাপন করার ব্যবস্থা থাকতো না খুব ভালো হতো। ফুলপুরার মধ্যে প্রবেশ করলাম। এখান থেকে কিছুটা গেলে 1 কিলোমিটারও নয়, একটুখানি গেলেই হচ্ছে ফুলপুরা শরীফ। আর আমি এখান থেকে ডান দিক নেব। দেখো ভিডিও করতে করতে চলে এলো। গাড়ি সারানোর কাজ কমপ্লিট, আর সামনেই দেখা যাচ্ছে ফুরফুরার এক্সিট গেট। তো আমি ফুরফুরা জাস্ট ছাড়ছি। এবার ভিডিওটা শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই। আমার পান্ডুয়া মিনারের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে লোকে অনেক নাকি ভুল খুঁজে পাচ্ছে। আমার যে ভিডিওতে ভুলগুলো আছে ভুলগুলো তো খুঁজে বার করছেন, খুব ভালো কথা, কিন্তু সঠিকটা কি এবং কোন তথ্য থেকে আপনি সঠিকটা বলছেন সেটা জানালে আমি উপকৃত হব। তো সেটা আপনারা জানাচ্ছেন না, উল্টে হেড কমান্ড দিচ্ছেন। উমপুনের ঝড়ে কারেন্টের লাইনের যে সমস্ত জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল গ্রামের সাধারণ মানুষ মিলে সেগুলো ঠিক করেছে, কারণ WBSEDL এর কর্মীদের একার পক্ষে সমস্ত এলাকাগুলোর কারেন্টের যে লাইনের ব্যবস্থা স্বাভাবিক করা এটা সম্ভবই নয়। একটা বড় গাছ পুরো পড়ে গেছে। এটা আমাদের প্রাইমারি স্কুল, ছোটবেলায় আমি এখানে 5 পর্যন্ত পড়েছিলাম এই স্কুলটায়। চা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দেবেন, যদি ভালো না লাগে ডিসলাইক করবেন। আর আপনি যদি চ্যানেলটায় প্রথম এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবারও কোনো পরের ভিডিওয়, ততদিনের জন্য বাই বাই।